हेलो एवरीवन, हमार चैनल प्रत्येक के वेलकम, प्रत्येक के शुभ विजया एवं दशहरार शुभेच्छा प्रणाम जानाच्छी। अनेक दिन आमी कोनो वीडियो अपलोड करते पारिनी, आसले आमरा आमादेर होम टाउने एसेछी। आमार होम टाउन होच्छे झाड़ग्राम। तो आजकेर ब्लगटा झाड़ग्राम के निये। झाड़ग्रामेर खूब फेमस एकटा पर्यटन स्थान आछे चिल्कीगढ़, एवं चिल्कीगढ़ेर कनक दुर्गा मंदिर। তো আজকে ভেবেছি সেইখানেই যাব। অনেকটা বেলা হয়ে এসেছে, বেশ সন্ধে হয়ে এসেছে, মানে 4:30-4:30 বাজে, আর এখন খুব তাড়াতাড়ি তো বিকেলটা হয়ে যাচ্ছে। তাও আমি চেষ্টা করব আজকের ব্লগে যতটা সম্ভব তোমাদের কাছে চিল্কিগড়ের কিছু জায়গা, মন্দির, কনকদুর্গা মায়ের মন্দির, অনেক প্রাচীন একটি ঐতিহ্যবাহী মন্দির, তো সেটার কিছু মুহূর্ত তুলে ধরার। তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করছি। যারা প্রথম আমার চ্যানেলটায়, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চলো আজকের ব্লগটা এখানেই শুরু করি। ঝাড়গ্রাম শহর থেকে এই চিল্কিগড়ের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আপনারা যদি ট্রেনে আসেন ও ঝাড়গ্রাম স্টেশন থেকে আপনারা খুবই সহজে টোটো পেয়ে যাবেন, প্রায় 500 থেকে 600 টাকা মতো টোটো নিয়ে থাকে। আর যদি বাই কারে আসেন বা বাইকে আসেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, সহজ রাস্তা। এবং রাস্তার সৌন্দর্য তো ভীষণই মানে অসাধারণ, কারণ দুধারে একদম সবুজ অরণ্যে ঘেরা রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা পৌঁছে যাবেন চিল্কিগড় দেবী কনক দুর্গার মন্দির। এই মন্দির প্রাঙ্গণ ডুডুং নদীর পাশে অবস্থিত, এবং এই মন্দির থেকে কিছুটা দূরেই চিল্কিগড়ের রাজবাড়ি অবস্থিত। ভীষণ প্রাচীন একটি নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন, আপনারা পারলে সময় সুযোগ থাকলে অবশ্যই ঘুরে আসবেন। তাহলে চলুন, আমরা কনক দুর্গা দেবীর মন্দিরে পৌঁছে গেছি, বেশ বিকেল হয়ে এসেছে। সেই মন্দিরের মেন গেট, কিছুটা গাড়িতে যাওয়া যায়, পার্কিং এরিয়া আছে। যদি নিজেরা ফোর হুইলার বা টোটোতে আসেন, পার্কিং এরিয়া আছে বা বাইকে। এবং আপনাদেরকে এখানে এসে প্রথমে সামান্য টিকিট কাটতে হবে, টিকিটের ভাড়াও ভীষণই সামান্য। আর তারপর প্রায় 300 মিটার মতো হেঁটে পুরো মন্দির প্রাঙ্গণ অবধি আপনাদেরকে যেতে হবে। এই যাওয়ার রাস্তাটাও ভীষণই সুন্দর, কারণ দুধারে ভেষজ গাছে ভর্তি, নানা রকমের ভেষজ গাছ আপনারা দেখতে পারবেন। চিল্কিগড়ের যে মন্দিরটি ভেষজ গাছে ঘেরা। যদি কারো এত দূর হাঁটার বা মানে বেশি দূর যদিও না হাঁটার যদি সমস্যা থাকে, তাহলে সেখানে একদম মন্দির প্রাঙ্গণ অবধি টোটোর ব্যবস্থা আছে। মন্দির প্রাঙ্গণে একটি বাচ্চাদের পার্ক আছে, এবং কিছুটা এগিয়ে গেলে বোটিং এর ব্যবস্থা আছে। বোটিং এখন বর্তমানে বন্ধ, আগে বোটিং হতো। এবং দূরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট পুজোর সামগ্রীর দোকান, আপনারা যদি পুজো দিতে চান এখান থেকে পুজোর সামগ্রী কিনতে পারেন। মন্দির প্রাঙ্গণে প্রচুর হনুমান, তো কেউ যদি কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে আসেন অবশ্যই সেটিকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। এই হচ্ছে নতুন কনক দুর্গা দেবীর মন্দির, এর পাশে পুরনো দেবীর মন্দির অবস্থান করছে। আপনারা যে কোনো সময়ে এসে পুজো দিতে পারেন সম্ভবত, এবং দর্শন তো অবশ্যই করতে পারেন। আমরা ভীষণভাবেই বিশ্বাসী, আমি তো ভীষণভাবেই বিশ্বাসী এই দেবীর। এবং এখানে বলি প্রথা হয়ে থাকে, অমাবস্যা তিথিতে বলি প্রথার নিয়ম আছে। বলা হয় প্রাচীন সামন্ত রাজা স্বপ্নাদেশের মাধ্যমে মন্দিরটি নির্মাণ করেন। তিনি স্বপ্নাদেশ পান, এবং তারপরে যে মূর্তিটি ছিল প্রথমে সেটি স্বর্ণের দ্বারা নির্মিত, কিন্তু মূর্তি
মূর্তিটি চুরি হয়ে যাওয়ার পর এখন বর্তমানে সম্ভবত অষ্টধাতুর তৈরি মূর্তিটি আছে। এটি হচ্ছে পুরনো দেবীর মন্দির, যেখানে আগে আরাধনা হতো, এবং মন্দিরটি সম্ভবত বাজ পড়ার মাধ্যমে এভাবে ভেঙে গেছে। ওই মন্দির থেকে একটু এগিয়ে এলেই ডুলুং নদী। এই নদী বহু প্রাচীন সময় থেকে অনেক ইতিহাস বহন করে চলেছে। বৃষ্টি বেশি হলে অনেক সময় জল বেশি হয়ে যায়, বাকি সময় খুবই সামান্য পরিমাণেই জল এখানে থাকে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে আসবেন, এবং ঝাড়গ্রাম এলে তো অবশ্যই চিল্কিগড়ের মন্দির দর্শন করে যাবেন। আশা করছি খুব সংক্ষেপে ভিডিওটা আমি দেখালাম, আপনাদের ভালো লাগলো ভিডিওটা। আজকে বেশ সন্ধে হয়ে এসেছে এবং মেঘ করেছে, তো বাড়ি ফেরার পালা এবার, আর ভিডিওটি বড় করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি চেষ্টা করব, আমি ঝাড়গ্রামে থাকি না, যখনই যাব আমার শহরের কিছু কিছু ছোট ছোট জায়গা কিছু মুহূর্ত তুলে ধরার আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।